আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। লাদাখে ভারতীয় সেনাবাহিনীর হাতে চীনা সেনা আটক, বাড়ল উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের টিকা নিষিদ্ধ করল ইরান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে তুরস্ক। অতীত ভুলে গিয়ে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় পাকিস্তান। সৌদির আকাশসীমা পুনরায় ব্যবহার করছে কাতার। 56 আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ। এবং সর্বশেষ থাকছে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করল টুইটার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লাদাখে ভারতীয় সেনাবাহিনীর হাতে চীনা সেনা আটক, বাড়ল উত্তেজনা। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি টানা পড়েনের মাঝে ফের ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ল এক চীনা সেনা। শনিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, প্যাংগন দ্রোহের দক্ষিণে এলএসি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় শুক্রবার চীনের পিপলস লিবারেশন আর্মির এক সেনাকে আটক করা হয়। তিনি এখন ভারতীয় সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করে প্রোটোকল মেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। আটক চীনা সেনাকে প্রয়োজনীয় শীত বস্ত্র এবং খাবার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। ওই চীনা সেনা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন, শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বছর অক্টোবরে দক্ষিণ লাদাখের চুমার ডেমসক এলাকায় সীমান্ত লঙ্ঘনের দায়ে ওয়াং ইয়া লং নামে এক কর্পোরালকে আটক করেছিল ভারতীয় বাহিনী। এরপর এলএসি সংক্রান্ত দ্বিপাক্ষিক প্রোটোকল মেনে চীনা সেনার হাতে তাকে তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের টিকা নিষিদ্ধ করল ইরান। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনা টিকা আমদানি করতে নিষেধ করেছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। খবর আরব নিউজের। আয়াতুল্লাহ খামেনি বলেন, পশ্চিমা দেশ দুটির টিকা যে কতটা কার্যকর, করোনায় সেখানে মৃত্যুর সংখ্যাই তা বলে দিচ্ছে। টিকা দেওয়া শুরু করার পরও যুক্তরাষ্ট্রের দৈনিক মৃত্যুর সংখ্যা 4,000-এ গিয়ে দাঁড়িয়েছে, যা যে কোনো দেশে এ যাবৎকালে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। যুক্তরাজ্যেরও একই হাল। দেশটির হাসপাতালে করোনা রোগীদের উপচে পড়া ভিড়, মৃত্যুর সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। ইরানের শীর্ষ নেতা বলেন, আসলে পশ্চিমারা ভ্যাকসিনটি অন্য দেশের মানুষের উপর প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করতে চায়, তাদের কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে তুরস্ক। দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক ও কূটনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশকে পাশে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। আধুনিক মুসলিম বিশ্বে ক্রমিক প্রভাবশালী হয়ে ওঠা দেশটি বরাবরই ভারতীয়দের শত্রুভাবাপন্ন পাকিস্তানকে সমর্থন সহযোগিতা দিয়েছে। এবার বাংলাদেশকেও সেই কাতারে অন্তর্ভুক্ত করার চেষ্টায় নেমেছে আঙ্কারা। শনিবার দ্য ইউরোশিয়ান টাইমসে ভারতীয় সাংবাদিক স্মৃতি চৌধুরীর একটি বিশ্লেষণী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের সর্বকালীন মিত্র বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তুর্কি দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করেছেন তিনি। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে যা যা দরকার সবই করতে রাজি তুরস্ক। এদেশে ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করে তিনি জানিয়েছেন, তুরস্কের এশিয়া এনইউ উদ্যোগের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ। বৈঠকের বিষয়ে ডাক্তার মোমেন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত এজেন্ডায় না থাকলেও বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তুর্কি মন্ত্রী এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্কের মন্ত্রী জোর দিয়ে বলেছেন, তার দেশে
বিশ্বমানের সামরিক সরঞ্জাম উৎপাদন করছে এবং সেগুলো বিক্রিতে কোনো ধরনের শর্ত আরোপ করে না। আব্দুল মোমেন বলেন, এই বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ক কেনাকাটার উৎস বৈচিত্র্য আনতে চায়। 2013 সালে তুরস্কের কাছ থেকে অটোকার কোবরা শাহজাহান কিনেছিল বাংলাদেশ। এরপর 2017 সালে ডেল্টা ডিফেন্স নামে একটি তুর্কি প্রতিষ্ঠানের কাছ থেকে $100 কোটি বিনিময়ে 680টি হালকা শাহজাহান কেনার অর্ডার দেয় বাংলাদেশ। 2019 সালে আরেকটি তুর্কি প্রতিষ্ঠান রকেট সানের কাছ থেকে মাঝারি পাল্লার রকেট লঞ্চার কেনার অনুমতি দিয়েছে ঢাকা। 1974 সালে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। তবে 2012 সালে বাংলাদেশে 71 সালে যুদ্ধ অপরাধের দায়ে জামাতে ইসলামী নেতাদের বিচার শুরু হলে এর নিন্দা জানায় আঙ্কারা। এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা ভাটা পড়েছিল, তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘ ইসলামী সহযোগিতা সংস্থার মতে জায়গাগুলোতে বাংলাদেশকে বরাবরই সমর্থন দিয়েছে আঙ্কারা। দক্ষিণ এশিয়া ভারতের পর বাংলাদেশই তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। অবশ্য গত কয়েক বছরে দিল্লি আঙ্কারা সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারত সরকারের কড়া সমালোচনা করেছে তুরস্ক। কাশ্মীর ইস্যুতে তারা বরং পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে, বিষয়টি জাতিসংঘকেও উপস্থাপন করায় তুরস্কের উপর বেশ ক্ষিপ্ত হয়েছে ভারত। অতীত ভুলে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় পাকিস্তান। বাংলাদেশকে অতীত অর্থাৎ স্বাধীনতার আগে দমন নিপীড়নের ইতিহাস ভুলে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরুর আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসলামাবাদ। বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে একই সুবিধা চায় তারা। গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি। খবর আল জাজিরার। ঢাকায় পাকিস্তানের হাই কমিশন এক বিবৃতিতে বলেছে সকল পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে রাজি হয়েছে দুই পক্ষ। বৈঠক শেষে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি দিয়া এক সাক্ষাৎকারে ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, পাকিস্তানের জন্য বাংলাদেশের বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। এ কারণে আমি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি আমাদের পক্ষ থেকে এরই মধ্যে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। 1971 সালে টানা 9 মাস পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ শেষে জয়লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তান, জন্ম নেয় স্বাধীন সার্বভৌম নতুন রাষ্ট্র বাংলাদেশ। এতে সহযোগিতা করেছিল পাকিস্তানের চিরশত্রু ভারত। শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল। 2009 সালে বাংলাদেশ 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চালু করলে বিরোধ আরও তীব্র হয়। তবে আল জাজিরার বিশ্লেষকরা বলছেন, অভিন্ন নদীর পানি ভাগাভাগি, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা, বিতর্ক নাগরিকত্ব সংশোধনী আইন পাশের মতো বিষয়গুলোতে ভারতের পক্ষপাত তুষ্ট মনোভাব, এর কারণে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেন। গত বৃহস্পতিবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন পাকিস্তানি দূত। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উভয় পক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আন্তঃপররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে সম্মত হয়েছে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সর্বশেষ এ ধরনের বৈঠক হয়েছিল 10 বছর আগে। এছাড়া দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় পাকিস্তানের বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্যের প্রতিষাধিকার বাণিজ্যিক বাধা দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে 1971 সালে যুদ্ধে পাকিস্তানের চালানো বর্বর গণহত্যার জন্য দেশটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে শাহরিয়ার আলম। এ সময় পাকিস্তানি দূত 1974 সালে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির একটি অনুলিপি তুলে দেন। ইমরান আহমেদ সিদ্দিকি বলেছেন, চুক্তিটি বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। 1974 সালে নয়াদিল্লিতে সই হওয়া ওই চুক্তিতে বলা হয়েছিল বাংলাদেশের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। সমঝোতার সুবিধার্থে বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের অতীতের ভুলগুলো ক্ষমা এবং ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চুক্তিতে যুদ্ধ বন্দীদের পাকিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলে উল্লেখ ছিল। সৌদির আকাশসীমা পুনরায় ব্যবহার করছে কাতার।
সৌদি আরবে অনুষ্ঠিত 41তম জিসিসি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে কাতারের সঙ্গে সীমানা পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়। এরপর গত বৃহস্পতিবার বিকেল থেকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতার এয়ারওয়েজের কিছু বিমান চলাচল শুরু করেছে। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কিছু ফ্লাইট পরিচালনা শুরু করেছে কাতার। 7 জানুয়ারি দোহা থেকে জোহানেসবার্গের উদ্দেশ্যে 8:45 মিনিটে প্রথম বিমান ছেড়ে যায়। সৌদি আরব ঘোষণা দিয়েছে, 2017 সালের মাঝামাঝি সময়ে কাতারের উপর যে অবরোধ আরোপ করা হয়েছিল তা সৌদি আরবের মিত্র দেশগুলো তুলে নিচ্ছে। গত মঙ্গলবার জিসিসি সম্মেলনের চুক্তি স্বাক্ষরের জেরে এই সিদ্ধান্ত এলো। 56 আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের 4 মিনিট পর দুপুর 2:40 মিনিটে এটি নিখোঁজ হয়। খবর ওয়াশিংটন পোস্টের। জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। আরোহীদের মধ্যে 7 জন শিশু ও 6 জন ক্রু রয়েছেন। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ায় জায়া ইয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমান্টান রাজ্যের পন্টিয়ানাকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই গন্তব্যে যাত্রার পথে 90 মিনিট 4 মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা এবং রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি 27 বছরের পুরনো ছিল। ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করল টুইটার। স্থায়ীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। টুইটার বলছে, ফের সহিংসতায় উস্কানি দেওয়ার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার 8 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় জায়ান্ট টুইটার বলছে, অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে এবং এসব টুইট ঘিরে যেসব কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে সেসব খুব নিবিড়ভাবে পর্যালোচনা করেছি। এতে আবার সহিংসতায় প্ররোচিত করা ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছি। এদিকে বুধবার 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটালে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত 4 জন নিহত এবং আরও অনেক আহত হন। সে সময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবার শুরু হয়। এতে মার্কিন সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পেনসিলভেনিয়া এবং অরিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিয়ে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।